দেশের দৈনিক কোভিড পরিসংখ্যানে কিছুটা স্বস্তি জাগিয়ে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১,২৭১ জন, করোনামুক্ত হয়েছেন ১১,৩৭৬ জন, সুস্থতার হার ৯৮.২৬%। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৪৪,৩৬৭ জন, মোট সুস্থতার সংখ্যা ৩,৩৮,২৭,৮৫৯ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১,৩৫,৯১৮ জন, যা মার্চের পর থেকে সর্বনিম্ন। গত কয়েকদিন ধরেই করোনার দৈনিক মৃত্যুহার বৃদ্ধি স্বাস্থ্যকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছিল। দৈনিক মৃত্যুর সংখ্যা বিগত কয়েকদিনে ৫,৪০০ ছাড়িয়েছে, তবে গত ২৪ ঘণ্টায় হার এক ধাক্কায় বেশ খানিকটা কমেছে। করোনায় প্রাণ গিয়েছে গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের। এ নিয়ে দেশে মারণ ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ৪,৬৩,৫৩০ জন। গত ২৪ ঘণ্টায় ৫৭ লক্ষের বেশি টিকাকরণ সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত দেশে ১১২,০০০,১,৩২৫ জনের করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে। প্রায় ১২,৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।